আমি বাড়ি পৌঁছে গেছি, এখন খুব টায়ার্ড লাগছে, চল পরে কথা বলছি। কে তুমি? কে তুমি? তুমি আমাকে দ্বিতীয়বার মারতে পারবে না? কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, হেল্প মি, আরে কেউ বাঁচাও আমাকে, আরে কেউ আছো, বাঁচাও আমাকে। তোমরা দুজন কি বলছিলে? স্যার কিছু না স্যার, আপনার ফার্নিচারের প্রশংসা শুনেছি আমি। তোমরা কি বলছিলে? যদি ফার্নিচারের প্রশংসা হয়ে গিয়ে থাকে তো যাও এখান থেকে। স্যার ওই ওই বাকি জিনিসগুলো তুলে দিতে হবে না? কোনো দরকার নেই, এই রাখো তোমাদের বাকি পেমেন্ট, এবার যাও এখান থেকে। স্যার আমাদের বকশিস? বকশিস? হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে তো যাও, এবার বেরো, কমন কমন গো, চল। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কি করেছি? কি করেছো? মাথায় বুদ্ধি আছে কি নেই? এই সমস্ত খারাপ পোশাক পরে তুমি এদের সামনে এসেছো। খারাপ? তোমার এই সমস্ত চিপ ড্রেসিং সেন্সের জন্য এই সমস্ত লো ক্লাসের লোকেরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়। কিন্তু এতে কি খারাপ আছে নিতিন? শাট আপ! এরপরে আর কোনোদিন মুখে মুখে তর্ক করবে না। বাচ্চাটাকে চুপ করাও আর জিনিসগুলোকে গুছিয়ে দেখো। আমি একটা দরকারে বাইরে যাচ্ছি, ফিরতে আমার রাত হবে। আমার সোনা, তুমি একদম ভয় পেও না, মা আছে না তোমার? এই দোলনা আমাদের আর আমাদেরই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না, এটা মায়ের প্রমিস। হ্যাঁ হ্যালো সোসাইটি অফিস, সতীশবাবু?
হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি ঘরের একটা দরজা লক হয়ে গেছে, খুলতে পারছি না, আপনি একটু দেখে দেবেন? হয়তো কোনো কারণে দরজা জ্যাম হয়েছে, আমি গিয়ে দেখছি। ওকে, থ্যাংক ইউ। ম্যাম খুলছে না এটা। দরজার পিছনে কি আছে? আমার হিসেবে এখানে স্টোর রুম থাকবার কথা। কিন্তু লক কেন? জানি না, হয়তো লকটা খারাপ আছে, ভাঙতে হবে। ভাঙো লকটা। খুলে গেছে স্যার। ভারী অদ্ভুত তো, এই দেওয়ালের সামনে দরজাটা কে বানিয়েছে? নকশা অনুযায়ী এখানে স্টোর রুম হওয়ার কথা, তাহলে দেওয়ালটা এলো কোত্থেকে? আমি এটা চেক করে নিয়ে বলছি আপনাকে। এই নিন চাবি, চলো। কি হতে পারে এই দেওয়ালের পেছনে? আমার নাম হলো মালবিকা, আর আমিও এখানেই থাকি। তোমার নাম কি? অশ্বগন্ধা। আরে বাপরে, তুমি এত কিউট, এত মিষ্টি দেখতে একটা মেয়ে, আর তোমার নাম এত গম্ভীর গম্ভীর। এমনিতে সবাই আমাকে আশু বলে ডাকে। এটা ঠিক আছে। আচ্ছা, যদি তোমার কোনো রকম প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলো। হ্যাঁ, নাইস মিটিং ইউ মালবিকা। অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। হ্যাঁ, কিন্তু ইউ নো হোয়াট, আমি এই সোসাইটিতে অনেক দিন ধরে আছি, অ্যান্ড আই লাভ দিস প্লেস। আই এম শিওর তোমার ওই জায়গাটা খুব ভালো লাগবে। বাই। আর হ্যাঁ, এরপর দেখা হলে কফি খেতে যাব। বাই। এত দেরি হলো আসতে। আচ্ছা, এবার তোমার পারমিশন নিয়ে বাড়িতে ফিরতে হবে। না, আমি তো শুধু এমনি। কি এমনি? হ্যাঁ, যা মনে আসবে তাই বলবে। না, আসলে এই বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার আছে। রিয়েলি? আরো কিছু অদ্ভুত আছে এই বাড়িতে? মানে ওই দরজাটার পেছনে একটা দেওয়াল। দেয়াল? তুমি কি কি বলতে চাইছো তুমি? সোসাইটি ম্যানেজার বলছিলেন যে ওর পেছনে স্টোর রুম থাকার কথা, কিন্তু তুমি যাও গিয়ে খাবারটা রেডি করো, আমি দেখছি কি আছে। ঠিক আছে। রিডিকুলাস। কোন মাথামোটা এখানে দেওয়াল বানিয়েছে? একটা খুঁজলে হাজারটা পাওয়া যায়। আসু, আরে আসু, এদিকে আসো না, দেখো কি হয়েছে। জানি না, দেওয়ালের পেছন থেকে কেউ আমাকে, বুঝতে পারছি না আসু, এখানে আমি। দেওয়ালের পেছনে মানে তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এখানে মানে
এখানে কিছু আছে। আচ্ছা ছাড়ো এইসব, এই এই ব্যাপারটা বাদ দাও। দেখো হয়তো লয়ার এসেছে, হ্যাঁ চলো গিয়ে দেখো। হ্যাঁ চলো। আসুন, প্লিজ কাম, এসো আসো। আকাশ বাবু আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। আরে না না, ইটস অল রাইট, এত ফর্মালিটির কোনো দরকার নেই, আপনি বরং এখানে বসুন, আমি আপনার মায়ের উইল নিয়ে আপনার সঙ্গে একটু ডিসকাস করব। অফ কোর্স, আরে বসো বসো। বলুন কি বলবেন। দেখুন, আপনার মা অবন্তিকা দেবীর উইলটাকে ওপেন করা হয়েছে, আর উইল অনুযায়ী ওনার সমস্ত সম্পত্তি আপনার নামে করা হয়েছে। অফ কোর্স, এটা তো খুবই ভালো কথা, এখন থেকে ওর মায়ের সম্পত্তির অধিকার তো ওরই। অ্যান্ড আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। এমনিতে আশুর সমস্ত ইনভেস্টমেন্ট আর ফান্ড আমি হ্যান্ডেল করি, তো ইউ ক্যান টেল মি। বলুন। অবশ্য এই উইলের হিসেবে এই সমস্ত ফান্ড উনি একমাত্র হ্যান্ডেল করতে পারবেন। ঈশ্বর না করুন ওনার যদি কিছু হয়ে যায়, তখনই এই সমস্ত ফান্ডস ওনার হাজব্যান্ড মানে আপনার হবে, অথবা সে পাবে যাকে একমাত্র উনি নমিনি করবেন। किसी ने ट्रिगर किया होगा एक ऐसा एक्शन जिससे ये हिप्नोटिक ट्रांस में चली गई हो। ट्रिगर, हिप्नोटिक ट्रांस, हाँ हाँ, किसी तो करते होंगे। ठीक है, আমি দেখে নিচ্ছি। এক সেকেন্ড, আমি পরে কথা বলছি, বাই। শুতে যাব। এই সময়টা রাত দিন কাঁদতেই থাকে, একটু শান্তি পাই না ঘরে। একটা মহিলার আত্মা ফ্যানে ঝুলছিল আর আমাকে মারতে আসছিল। তুমি কি বলছো নিতিন? সত্যি বলছি, আমার মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। খারাপ স্বপ্ন? এই মিথ্যে সহানুভূতি দেখানোর চেষ্টা করো না, বুঝেছো? আমি বলছি ওর ভিতরে একটা ঘর আছে, ঘর আছে, আর কেউ আছে ওখানে। কেউ আমাকে মারার চেষ্টা করছিল আর আমি। তুমি তুমি বোঝার চেষ্টা করো। অরে রাখো তোমার সহানুভূতি, প্লিজ, আমি নিজেই দেখে নেবো, তুমি ছাড়ো।
পি, কাঁদে না বাবা। ওলে বাবালে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আশু, ও হাই মালবিকা, কি খবর তোমার? না কোনো ফোন না কিছু, তুমি এই বন্ধুটাকে ভুলে গেছো না? না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে অনেক কাজ ছিল। দেখো এই কাজটাজ পরে হবে, ইউ নিড এ ব্রেক, চলো কফি খেতে যাই। না আজকে না, বাড়িতে অনেক কাজ আছে, পুরো ঘর সেট করতে হবে। তাহলে কাজ করি, আমি তোমার বাড়ি চলে যাই, তুমি তোমার ঘরে কাজ করে নাও, আর আমি ততক্ষণ তোমার এই বেবির সাথে খেলা করবো। সুইট বেবি। ওয়াও, তোমার ঘর তো খুবই সুন্দর, ইনফ্যাক্ট খুবই ওয়ার্ম এন্ড কমফোর্টেবল লাগছে। আসলে ওর জন্য সবকিছু এদিক ওদিক ছড়িয়ে থাকে। ও বেবি, সময়ই পাই না একদম। আরে ও কাজে আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি, তুমি একটু ওয়েট করো। চলো বেবি, চলো চলো। মালবিকা, মালবিকা। হ্যাঁ আসছি। আশু, ইউ নো হোয়াট, তোমার ঘরে না অনেক পজিটিভ ভাইবস আছে, কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত। কি? এক সেকেন্ড। এই দেখো, দেওয়ালটা এখানে কেন জানি না, পুরনো ওনার্স কি ভেবে এই দেওয়ালটা বানিয়েছিল এটা তো ওরাই বলতে পারবে। স্ট্রেঞ্জ, আমার ঘরে তো এরকম কিছুই নেই। এনিওয়েজ যাওয়া যাক। হ্যাঁ, ওয়াইফকে মার্ডার করতে হবে। হ্যাঁ, দেখে যেন মনে হয় সুইসাইড কেস। পুলিশ যদি এই সুইসাইডের কারণ জানতে চায়? সেটা একদমই সোজা, ও অ্যাকচুয়ালি কাউকে চেনেই না, আর বাড়িতে একাই থাকে সারাদিন, আর রিসেন্টলি ওর মা মারা গেছে, তো বলে দেবো ডিপ্রেস ছিল। আপনি কি করে জানলেন যে ঘরে ও একাই থাকে? আমার বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে, আমি প্রত্যেক দিন দেখি, নিজের মেয়েকে নিয়ে একাই থাকে সব সময়। আর এমনিতেও ওর হ্যান্ডরাইটিং আমি কপি করে নিয়েছি, একটা সুইসাইড নোটও লিখে দিয়েছি, তাই ব্যাপারটা একদমই সহজ। তুমি শুধু তৈরি থেকো, আমি তোমাকে বলবো কবে করতে হবে। ওকে। হ্যাঁ বলো। হ্যালো নিতিন, নিতিন তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, সামায়ের আর প্রচন্ড জ্বর হয়েছে। আরে বলছি আশু, আমার আরো দরকারি কাজ আছে। তুমি সামায়েরকে একটু সামলাও না। আর এমনিতেও বস আমাকে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনের জন্য আটকেছে, তো আমি সকালে ফিরব। নিতিন আমার কথাটা তো শোনো। হ্যালো, হ্যালো, সরি সুইটার, ইটস ওকে বেবি। এই মার মেয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, খুব তাড়াতাড়ি আমি আশুকে পৃথিবী থেকে সরিয়ে দেব,
আর সামাইনার কিছু একটা ব্যবস্থা করে দেব, তারপর তুমি আর আমি একসাথে, অফ কোর্স, আমাদের রোমান্টিক হলিডেতে। কি করব, কাকে ডাকব? মালবিকা, ওকে ফোন করি, ওর নাম্বারটাই তো নেওয়া হয়নি, এখন কি করব? হ্যালো সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম বলুন। দাদা আপনি জানেন যে মালবিকা কোন অ্যাপার্টমেন্টে থাকে? ম্যাডাম মালবিকা কে? ওই যে যার কার্লি মতন চুল আর চোখের মনিটা একটু সবুজ মতো। সরি ম্যাডাম, আমি কোন মালবিকা কে তো চিনি না। তুমি সারাদিন তোমার মায়ের ফটোর সঙ্গে কথাই বলো নাকি কিছু কাজকর্মও করো? নিতিন, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? একটা ফোন তো করে দিতে পারতে। আমি তো তোমার মতো বড় লোক নই যে মায়ের পয়সায় ফুর্তি করতে পারবো। কিছু লোকেদের পেট চালানোর জন্য রোজগার করতে হয়। এত রেগে যাচ্ছ কেন? মার সমস্ত সম্পত্তি তো তোমারও। এরকম তুমি ভাবো, তোমার মা না, আর না তোমার ওই লয়ার। এ টয়েস কে দিয়ে গেল? ওই মালবিকা নিয়ে এসেছে। আর এই মালবিকাটা আবার কে? আমার বান্ধবী। তোমার বন্ধু? আশুক, যার তার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে? এরকম অনেকেই বন্ধু হয় জোর করে বাড়িতে ঢুকে পড়ে আর সারা জীবন পিছু ছাড়ে না। কোনো দরকার নেই এই মালবিকার সঙ্গে বন্ধুত্ব রাখার, বুঝেছো? কিন্তু প্লিজ আমার সঙ্গে তর্ক করো না, আমার খিদে পেয়েছে। যাও কিছু নিয়ে এসো, অফিসে আবার লেট হয়ে যাচ্ছে। বেবি, আমরা ঘরে চলে এসেছি।
হ্যালো নিতিন, নিতিন তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো প্লিজ। কেন, কি হয়েছে? নিতিন জানি না কেউ ঘরে ঢুকে পড়েছিল আর ও বাবাকে আর সামাইরাকে মারার চেষ্টা করছিল। তুমি একটা কাজ করো, তুমি তুমি দরজাটা বন্ধ করে দাও আর তুমি বাইরে বেরিও না। আমি আমি আসছি, আমি আসছি এক্ষুনি। ওকে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, বাই। ইডিয়েট, ইডিয়েট, সরি। আমি ওকে বলেছিলাম রাত্রিবেলা যা, দিনের বেলা কাজটা করা যাবে না। আমাকে কিছু করতে হবে। ভাগ্য ভালো যে তুমি চলে এসেছো। কি হয়েছে? ঘরে কেউ ঢুকে পড়েছিল। কি? আর ও আমাকে আর সামাইরকে মারার চেষ্টা করছিল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কে ছিল ও? হ্যাঁ, জানি না কে ছিল, হয়তো পালিয়ে গেছে। তো তুমি নিতিনকে ফোন করেছো? হ্যাঁ, আমি ওকে ফোন করেছি। ও তাড়াতাড়ি ফ্রি হয়ে আসার চেষ্টা করছে। দেখো, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু হবে না, আমি আছি না। হ্যাঁ, রিল্যাক্স প্লিজ। আজকে তুমি এখানে থেকে যাও, আমার খুব ভয় করছে। না না, আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তাছাড়া তোমার হাজবেন্ড নিতিন এসে পড়বে। নিতিনের হয়তো একটু দেরি হবে, প্লিজ ওর আসা অব্দি তুমি থেকে যাও। টেনশন করো না, আমি বলছি না কিছু হবে না। তুমি বেবির খেয়াল রাখো আর দরজা লক করো। হ্যাঁ, কিছু হবে না, ওকে? ভয় পেও না। আসছি আমি। হ্যাঁ, চলো কিচ্ছু হবে না। সাবধানে, একটা স্টেপ উপরে, সাবধানে, সাবধানে। নিতিন তুমি কোথায় নিয়ে যাচ্ছো? ট্রাস্ট মি, এই তো এসে গেছি। হ্যাঁ, হিয়ার উই আর, টাটা, সারপ্রাইজ। এটা, দিস ইজ ফর মাই লাভলি লাভলি ওয়াইফ। তুমি এত কিছু করেছো আমার জন্য, তো এটা তোমার জন্য। কাম, এসো। আমি জানি যে তোমার এগুলো দেখার অভ্যেস নেই, বাট অভ্যেস করো, বসো, সাবধানে। কেমন লাগছে? নিতিন এসব, এটা শুধু শুধুমাত্র তোমার জন্য। চলো একটা টোস্ট। আশু, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজকে যা তোমার সঙ্গে হয়েছে আমার মনে হলো তোমাকে সারা জীবনের জন্য। তখন আমি বুঝতে পারলাম আমার জীবনে তোমাকে কতটা প্রয়োজন আছে। এটা শুধু তোমার নতুন জীবনের শুরু নয়, আজকে আমারও। সো চিয়ার্স টু দ্যাট। হ্যাঁ, চিয়ার্স। আরে খাও।
কেমন লাগছে? ভেরি নাইস। আশু, আই এম রিয়েলি সরি। ইটস ওকে নিতিন, এখন এসব কথা বলো না। ওকে, ঠিক আছে, তাহলে এই কথা বলবো না। আমি তোমাকে বলছি আমাদের জন্য আমি কি প্ল্যান করেছি। আমাদের সেকেন্ড হানিমুন। আমি প্ল্যান করেছি যে আমরা দুজন ফ্রান্সে যাব। দিস ইজ হাউ ইজ গোয়িং টু বি। সো উই ল্যান্ড ইন ফ্রান্স, উই গো টু প্যারিস। সব কিছু তোমার জন্য, শুনছো তো তুমি? হ্যাঁ, আর দেখবে আইফেল টাওয়ারের সামনে আমি তোমাকে দাঁড় করাবো। জানো কবে থেকে আমি অপেক্ষা করে আছি এই মোমেন্টের, যেখানে শুধু তুমি আর আমি একা থাকব। আশু, বেবি কি হয়েছে? স্লিপি? প্যারিসের স্বপ্ন দেখছো? আমিও দেখছি, এই জন্যই তো বলছি আমিও কবে থেকে স্বপ্ন দেখছি, কবে থেকে আমি ভেবেই চলেছি যে কবে এই সুযোগ আসবে। রাইট, এবার আমার সেই স্বপ্ন পূরণের সময় এসে গেছে। আমি তো প্যারিসে যাব, আনফর্চুনেটলি তুমি যাবে না। কে তুমি? আসো কোথায়? হ্যাঁ, এক মিনিট মালবিকা, সব বলছি। বেশ 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 বেশ, দাঁড়াও। ওপেন ইওর আইস। এসব কি বলছি, এত তাড়াহুড়ো কি? বসো। ধীরাজ, কি এসব? মালবিকা, আমি ভাবলাম আজকে সন্ধ্যাবেলাটা যদি একটু রোমান্টিক করা যায়। কেন? ব্যাস, আমার মন চাইছিল। চিয়ার্স। এক মিনিট। অ্যাকচুয়ালি মালবিকা, আমার কাছে না তোমার জন্য আর একটা সারপ্রাইজ রয়েছে। কি ব্যাপার বলো তো, আজ তুমি শুধু আমাকে সারপ্রাইজই দিয়ে যাচ্ছ। দেখতে চাও? ওকে, এটা শুধু ছোট্ট একটা গেম। দেখো, আমি এই গানটায় একটা গুলি ভরেছি, আমি এটাকে ঘোরাবো আর যার দিকে এটা পয়েন্ট করবে সে নিজেকে শুট করবে। এটা কি ছেলে মানুষই? হ্যাঁ, এসব তো মজা বন্ধ করো। মালবিকা, তুমি আমাকে ভরসা করো না? আমাকে ভালোবাসো না? তোমার সন্দেহ আছে যে আমি তোমাকে ভালোবাসি না? করো না, তাহলে ভয় পেও না। যদি এটা আমার প্রেমের পরীক্ষা হয় তাহলে আমি তৈরি। এই তো কথার মতো কথা। ওকে, হিয়ার উই গো।
এই দেখো প্রথম টার্নেই আমার দিকে এলো। ধীরজ রিল্যাক্স, মালবিকে কিচ্ছু হবে না। তুমি সব কেন করছো? ভালোবাসার পরীক্ষা দিতে তো হবেই না। বলেছিলাম না আমি কিচ্ছু হবে না, তুমি শুধু শুধুই ভয় পাও। কন্টিনিউ করি। I'm sorry, but it's your turn now. কিচ্ছু হবে না, আমি আছি না। I love you too. তোমার মতো শয়তান মেয়ের এরকমই হওয়া উচিত ছিল। আমার সাথে সাথে জানি না তোমার আর কত প্রেমিক ছিল। এবার ওপরে গিয়ে অন্যদের সাথে প্রেম করো, ওপরে গিয়ে। মালবিকা, I really hate you. যতক্ষণে তুমি এই লেটারটা পাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভাবলাম নতুন বাড়ি নতুনভাবে শুরু করব, কিন্তু আমি হাঁপিয়ে উঠেছি। মা মারা যাবার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছিল না, মাকে ছাড়া বাঁচার ইচ্ছাই হচ্ছিল না। আমাকে ক্ষমা করে দিও সামায়রা, আর নিজের খেয়াল রেখো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.